জিও ইডুটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গত পর্বে চারটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে পৃথিবী মহাকর্ষ অধ্যায়ের মহাকর্ষ কি, অভিকর্ষ কি, মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ জি এবং এটার গাণিতিক প্রতিপাদনটা আমি আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিক দুইটা থেকে তোমাদের প্রায় প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন। তোমরা জেনে থাকবে যে অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। আবার ভর এবং ওজন, এটাও তোমরা জানো যে এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে ভর আর ওজনের মধ্যে যখন পার্থক্য আসে তখন তোমরা এলোমেলো করে গেল। কিন্তু সেই এলোমেলোটাই আজকে আমি এই দুইটা টপিকে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। তাহলে বন্ধুরা চলো, এখন আমি অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন মাত্র একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিব এবং ভর ওজনের পার্থক্যটাও আমি বুঝিয়ে দিব, তোমরা ততক্ষণ জি ইউটিউবের সাথে থাকবে। ওকে বন্ধুরা, দেখো অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন এইটা আমরা একটা চিত্রের মাধ্যমে শিখব। আমরা জানি যে পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না, সম্পূর্ণ গোলাকার না, একটু চাপা। তাহলে এই পৃথিবী কিন্তু একটা কেন্দ্র আছে, কি আছে, কেন্দ্র বিন্দু আছে। তো আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি এর যে একটা সূত্র আমরা শিখছিলাম সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম এম বাই আর স্কোয়ার। বন্ধুরা, এখানে আর এবং ডি দুটা কিন্তু প্রায় একই জিনিস, অর্থাৎ পৃথিবীর যখন ব্যাসার্ধের কথা বলা হয় তখন সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর যখন দূরত্বের কথা বলা হয় তখন ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা এখানে আজকে বুঝতে পারবো অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কিভাবে পরিবর্তন হয়। আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর এর উপর নির্ভর করে। তাহলে বন্ধুরা চলো আমরা দেখি, যদি এটা পৃথিবীর কেন্দ্র হয়ে থাকে বা একদম কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তাহলে এইখান থেকে দেখো চারটা, এখানে এটা যদি মেরু অঞ্চল হয়, এটা মেরু, এটার অপোজিটটা কি হবে, এটাও মেরু অঞ্চল হবে, আর এইটা হবে বিষুবীয় অঞ্চল, বিষুবীয়, এবং এটার অপোজিটটা হবে বিষুবীয়। বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটাকে আমরা একটা পৃথিবী কল্পনা করতে পারি এবং এর একটা ঠিক মাঝখানে একটা কেন্দ্রবিন্দু আছে। তো এই কেন্দ্র থেকেই আমরা আজকে হিসাব করব যে যদি এই কেন্দ্র থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ বা আমরা দূরত্ব ডি দ্বারা যদি আমরা এই কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র থেকে বিষুবীয় পর্যন্ত যে দূরত্বটা আমরা কল্পনা করব সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি বা আর দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় পর্যন্ত যে দূরত্বটা এটা, এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দিকে যেই দূরত্বটা বা ব্যাসার্ধ আমরা কল্পনা করতে পারি, আমরা ডি দ্বারাই প্রকাশ করতেছি এখানে ডি। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো এই পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় পর্যন্ত যেই দূরত্বটা আমরা কল্পনা করলাম, এই দুটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি, পৃথিবীর কাছে বা কাছাকাছি বা নিকটে কোনটা? অবশ্যই আমরা বলতে পারি মেরু অঞ্চল। দেখো পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলটা খুব কাছাকাছি, তার মানে কি পৃথিবী খুব কাছাকাছি থাকার কারণে আকর্ষণ বলটা বেশি করবে। যখন আকর্ষণ বল মেরু অঞ্চলের দিকে বেশি হবে তখন এই মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কত হবে, সবচেয়ে বেশি হবে 9.8 ms ইনভার্স 2। অর্থাৎ যদি পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল পর্যন্ত দূরত্ব যদি কম হয় তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি হয় 9.83। অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান বেশি হয়, এবং যদি ওজন, যদি জি এর মান বেশি হয় তাহলে ওজনটাও কি হবে, বেশি হবে, ওজনটাও
বেশি হবে। আবার দেখো, যদি এই পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় পর্যন্ত দূরত্বটা যদি বেশি হয়, তাহলে দূরত্ব বেশি হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান বিষুবীয় অঞ্চলে কি হবে? কম হবে, সবচেয়ে কম 9.78 MS inverse 2। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি দুই দুইটা অভিকর্ষ ত্বরণ অর্থাৎ মেরু অঞ্চলে কত জি এর মান এবং বিষুবীয় অঞ্চলে কত সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন একটা জিনিস খেয়াল করো, যদি এই মেরু অঞ্চল থেকে কোনো বস্তু যদি ধীরে 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 কি করতে থাকে, সামনের দিকে এই বিষুবীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে বা আসতে থাকে, তখন আস্তে আস্তে ঠিক মাঝ বরাবর আসলো, মনে করো এইখানে আসলো। এখন একটু কল্পনা করো যে এই যেখান থেকে মেরু অঞ্চল থেকে কিন্তু বস্তুটা বিষুবীয়র দিকে অগ্রসর হতে আছে বা অগ্রসর হচ্ছে, তাহলে এখন খেয়াল করো যে এইটার দূরত্বটা মেরু অঞ্চল থেকে যখন মাঝ বরাবর আসছে, তখন এই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু মেরুর থেকে এই দূরত্বটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, বাড়তে আসছে বা বেড়ে গেছে। তাহলে এটা কি হবে? ক্রান্তীয় অঞ্চল। আমরা জানি যে মেরু এবং বিষুবীয় অঞ্চলের মাঝ বরাবর যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে তাহলে জি এর মান ঠিক মাঝামাঝি থাকবে, জি সমান কত হবে 9.79 MS inverse 2। তাহলে বন্ধুরা দেখো, আমরা কিন্তু এখানে একটা চিত্রের মাধ্যমে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর মান যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় সেটা আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু আরেকটা জি মানে আমরা হিসাবটাকে সুন্দরভাবে করার জন্য আমরা একটা আদর্শ জি এর একটা আদর্শ মান ধরতে পারি, যেটা ধরা হয় জি এর আদর্শ মান কিন্তু 9.8। গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমরা যখন মান দেওয়া থাকে না, তখন কিন্তু আদর্শ মান ধরে অঙ্কটা করতে হয়, এম এস ইনভার্স টু, এটা হচ্ছে আদর্শ মান জি এর, অভিকর্ষ ত্বরণ ছোট জি এর আদর্শ মান, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমি আবার একটু এই চিত্রটার একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে যদি পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চল পর্যন্ত দূরত্ব যদি বেশি হয়, পৃথিবীর ব্যাসার্ধটা যদি বেশি হয়, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম হয়, আর জি এর মান যদি কম হয় তাহলে ওজন কি হয়? ওজন কম হয়। আবার যদি এই পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল পর্যন্ত দূরত্বটা যদি কম হয়, তাহলে কি হবে? অভিকর্ষ ত্বরণ জি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হবে 9.83 MS inverse 2, আর যখন জিটা বেশি হয় তখন ওজনটাও বেশি হবে। ওকে, আর এই মেরু থেকে যখন বিষুবীয় অঞ্চলের দিকে কোনো বস্তু অগ্রসর হতে থাকে, মাঝ বরাবর আসলো মনে করো, তাহলে তখন এই দূরত্বটা কিন্তু এই মেরু থেকে একটু বেড়ে যায়, তখন এটা মাঝ বরাবর থাকার কারণে এটার একটা মাঝামাঝি একটা মান আসে, সেটা হচ্ছে 9.79। দেখো তিনটা মান কিন্তু কাছাকাছি, মেরু অঞ্চলে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78 এবং ক্রান্তীয় অঞ্চলে 9.79 MS inverse 2, এবং জি এর যে একটা আদর্শ মান আছে সেটা হচ্ছে 9.8 MS inverse 2। বন্ধুরা, তাহলে তোমাদের একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেক সময় খ নম্বরে আসে এবং গ নম্বরেও প্রায় এসে থাকে, তখন কিন্তু তোমরা এই বর্ণনাটাই দিবা, যে এই চিত্রটা যদি তোমার মাথায় যদি সেভ করে রাখতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু এটার বর্ণনাটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে, তোমাদের বইয়ের থেকে আর একটু যদি তোমরা একটু পড়ে নাও তখন আমার এই ব্যাখ্যার সাথে মিলে যাবে। এবং এই চিত্র দিয়ে কিন্তু এই 2017-18 সালে বিভিন্ন বোর্ডে কিন্তু এই চিত্রটা দিয়েই কিন্তু অঙ্ক আসছে, তুমি যদি এই চিত্রটা ভালো করে না বোঝো তাহলে কিন্তু অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান তুমি করতে পারবে না। কিভাবে আসছিল আমি একটু বলি, যে এই চিত্রটাকে মেরু অঞ্চলে এ, এটাই বি, এটাই সি, এটাই ডি,
এইরকম করে দিয়ে কোনোটার মান দেওয়া নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা মেরু কোনটা বিষুবীয়, যে কোনো এক পাশেরটা যদি তুমি ধরতে পারো তখন সেইটা কে হিসাব করে তোমাকে বুঝে নিতে হবে যে এটা মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83, বিষুবীয় অঞ্চলে 9.78, এই মান ধরে তোমাকে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে বন্ধুরা আমরা আজকে শিখলাম অভিকর্ষ ত্বরণ জি এর মান কেন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয় অলরেডি আমরা শিখে ফেললাম। তো চলো এখন আমরা ভর এবং ওজনের মধ্যে পার্থক্য, প্রধান প্রধান যে পার্থক্যগুলো আমি এখন একটু শখের মাধ্যমে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। চলো বন্ধুরা তাহলে এখন আমরা ভর এবং ওজনের পার্থক্যটা শিখে নেই খুব সহজে। আমি শর্ট করে তোমাদেরকে এখানে বলবো, তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো ভর ওজনের পার্থক্য আর জীবনেও ভুলবে না, আজকের এই ক্লাসের মাধ্যমেই তুমি ভর এবং ওজনের পার্থক্যটা শিখে যাবে। তাহলে চলো প্রথমেই আমরা কি করব, এই ভরের সংজ্ঞাটা লিখব। ভরের সংজ্ঞা এখানে কি লিখব, ভরের সংজ্ঞা, এবং এই পাশে ওজনের সংজ্ঞাটা লিখব, ওজনের সংজ্ঞা। এখন সংজ্ঞাটা তোমাদের বইয়ে কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি বলছি যে ভর হচ্ছে কোনো পদার্থের মোট পরিমাণ, ভর হচ্ছে কোনো পদার্থের মোট পরিমাণ, আর ওজন হচ্ছে, ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্র বরাবর যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে ওজন। আমি আবার বলছি, পৃথিবী কোনো বস্তুকে যেই বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হচ্ছে বস্তুর ওজন। বন্ধুরা তোমরা প্রথমে কি করবা, যখন পার্থক্যটা আসবে প্রথমে এই ভরের সংজ্ঞাটা লিখবা, ওজনের সংজ্ঞাটা লিখবা। এবার দুই নম্বর পার্থক্যটা আমরা কি লিখব দেখো, দুই নম্বরে লিখব ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। কি দ্বারা? ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। প্রকাশ করা হয় কি দ্বারা? প্রকাশ করা হয় এম দ্বারা। আর ওজনকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওজনকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। ওকে, তাহলে ভরকে এম দ্বারা প্রকাশ করে আর ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তিন নম্বর পার্থক্যটা আমরা কি বলবো, যে স্থান ভেদে ভরের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো, ভরের মানের কোনো পরিবর্তন হয় না, ভরের মানের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আর ওজন সবসময় কি পরিবর্তনশীল, ওজন পরিবর্তনশীল। ওকে বন্ধুরা, আমরা কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ পার্থক্য অলরেডি পেয়ে গেছি। আর চার নম্বর যেটা আমরা বলবো, ভর পরিমাপ করা হয় সাধারণ নিক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? সাধারণ নিক্তির মাধ্যমে ভর পরিমাপ করা হয়, সাধারণ নিক্তির মাধ্যমে। আর ওজন পরিমাপ করা হয় স্প্রিং নিক্তির মাধ্যমে, স্প্রিং নিক্তির মাধ্যমে। বন্ধুরা তোমাদের এই পার্থক্যটা সাধারণত দুই নম্বরের জন্য খতে আসে, তো দুইয়ের জন্য চারটা পার্থক্য লিখলেই হয়। আরো বেশ কিছু পার্থক্য আছে, তোমরা চারটা ভালো করে শিখবা। তো আমি পাঁচ নম্বর আরেকটা বলে দেই, বস্তুটা অণু এবং পরমাণু দিয়ে গঠিত এবং সেটা তার সংযুক্তি এবং সংখ্যার উপর নির্ভর করে। এই পার্থক্যটা তোমরা দিতে পারো, যদি মনে না থাকে তোমরা সাধারণত এই এই চারটা পার্থক্য লেখার চেষ্টা করবা। আর একটা আছে হচ্ছে পাঁচ নম্বরে, যেটা সেটা হচ্ছে ওজন সবসময় অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে। আর এটার ক্ষেত্রে কি বললাম, যে ভর নির্ভর করে হচ্ছে বস্তুটা অণু এবং পরমাণু দিয়ে যে গঠিত তার সংযুক্তি এবং সংখ্যার উপর, সংখ্যা ও সংযুক্তির উপর, সংখ্যা ও সংযুক্তির উপর।
বন্ধুরা যদি কখনো এটা 3 নম্বরের জন্য আসে, তোমরা 6টা পার্থক্য লিখবা, আমি 6টাই করে দিচ্ছি অলরেডি, আমি 5টা করে দিয়েছি। এখন লাস্ট যেটা সেটা আমরা লিখবো ভরকে, ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম, আর ওজনের একক হচ্ছে নিউটন, ওজনের একক নিউটন। বন্ধুরা যদি তোমাদের এই পার্থক্যটা যদি ক্ষয়ের জন্য আসে, তাহলে তোমরা কি করবা, যে কোনো 4টা পার্থক্য লিখবা, 4টা লিখলে তোমাদেরকে 2-2 দেওয়া হবে, এবং যদি এটা কখনো গ নাম্বারে সেট করে তাহলে এই 6টা পার্থক্যই লিখবা। তোমাদের বইয়ের মধ্যে একটু অগোছালো আছে, সেখান থেকেই আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম, তোমরা এটা পারলে স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় খাতাতে এটা নোট করে ফেলতে পারো। তো এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ড পরীক্ষাতে পার্থক্যটা 2 এবং 3-এর জন্য আসে। তো বন্ধুরা এটা তোমরা একটু ভালো করে শিখবা, আর সেই সাথে আজকে আমি এখানেই শেষ করছি। আবার পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের যত সব গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হব। চোখ রাখবে জিওডি টিউবে।